হয় আপনি গুরুত্বপূর্ণ স্থানের খোঁজে যেতে পারেন বা যে কোনো স্থানকে আপনি গুরুত্বপূর্ণ করে তুলতে পারেন শুধু যখন আপনি একটি জীবন হিসাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন তখন দেখবেন আপনি কি করেন সেটা কোনো ব্যাপার নয় আপনি যাই করুন তবুও সেটা মূল্যবান শুধু কল্পনা করুন যদি আপনার চিন্তা ও আবেগ মধুর হতো এবং আপনার শরীর যদি এমনভাবে থাকতো যেন প্রায় নেই আপনার জীবন কেমন হতো বেশ এই প্রশ্নটাতে একটা সমস্যা আছে আমি যদি হ্যাঁ বলি তাহলেও ঝামেলা হবে আমি যদি না বলি তাহলেও ঝামেলা তো এটা হ্যাঁ এবং না হ্যাঁ কারণ অবশ্যই বিভিন্ন স্থান বিভিন্নভাবে সক্রিয় কিছু স্থান তৈরি করা হয়েছিল নির্দিষ্ট উদ্দেশ্যে আপনি যদি ধ্যানলিঙ্গের ভেতরে বসেন দেখবেন যে সেটা স্থাপন করা হয়েছে সেই উদ্দেশ্যে বা এটা শুধুই এরকম হতে পারে যে কোনো বিশেষ মানুষ বা বিশেষ ঘটনা যা কোনো নির্দিষ্ট স্থানকে পবিত্র করে তুলেছে সম্পূর্ণ এর ওপর ভিত্তি করে তীর্থযাত্রা যে মানুষজন সেসব জায়গার খোঁজে গিয়েছিলেন কিন্তু এটাকে আরও একভাবে দেখা যায় হয় আপনি গুরুত্বপূর্ণ স্থানের খোঁজে যেতে পারেন বা যে কোনো স্থানকে গুরুত্বপূর্ণ করে তুলতে পারেন আমার মনে হয় যে দ্বিতীয়টা ভালো কিন্তু তার জন্য আপনার উপস্থিতিটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠা প্রয়োজন আপনার উপস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে ওঠার অর্থ হল এটা একটা সরল বিন্যাস আপনার নিজস্ব তিনটে মাত্রা আছে এই মুহূর্তে এটাকে আরও ভাগ করা যায় তবে মূলত আপনার একটি ভৌত শরীর আছে আপনার একটি মানসিক কাঠামো আছে চিন্তা ও আবেগের আর আপনার একটি তেজময়ের শরীর আছে এই তিনটি মাত্রা সবকটি পরিব্যাপ্ত হয়ে আছে নির্দিষ্ট কার্মিক বিষয় দিয়ে এই কার্মিক বিষয়ের ওপরে নির্ভর করে আপনার শরীর একভাবে আচরণ করে মন আরেকভাবে আচরণ করে শক্তি অন্যরকমভাবে আচরণ করে একই পরিস্থিতিতে এক একজন মানুষ এক একভাবে আচরণ করেন সবকটি মাত্রায় শরীর ভিন্ন আচরণ করে মন ভিন্ন আচরণ করে শক্তি ভিন্ন আচরণ করে এখন এক হিসাবে আমরা যা খেয়াল রাখছি ঠিক সেই প্রাথমিক সম্ভবী মুদ্রার অভ্যাস থেকে যার প্রতি আমরা লক্ষ্য রাখছি তা হল এদেরকে এমনভাবে পুনর্বিন্যাস করতে যাতে সর্বপ্রথম আসে জীবনী শক্তি যাতে আপনার জীবনের সব থেকে প্রভাবশালী শক্তি আপনার শরীর না হয় কারণ শরীর যদি প্রভাবশালী হয় এটা বাধ্যবাধকতা অনুযায়ী কাজ করবে কারণ এটা তাই করতে পারে যদি মন সব থেকে প্রভাবশালী হয় আপনি নিজেই জানবেন না যে আপনি কি করছেন বেশিরভাগ সময় তাই তো আপনি সবসময় স্বাধীনতার কথা ভাববেন আর অনুকরণ করে যাবেন এই সমাজকে ব্যাস এটুকুই সম্ভব হ্যাঁ হয় একে আপনি অনুকরণ করবেন নয়তো এর প্রতি প্রতিক্রিয়াশীল হবেন উভয় দিক থেকেই আপনি একজন কৃতদাস আপনার পারিপার্শ্বিক অবস্থার কারণ আপনার মন এটাই করবে তো আপনাকে নিজেকে এমনভাবে বিন্যস্ত করতে হবে যাতে আপনার জীবন বা আপনার জীবনী শক্তি হয়ে ওঠে প্রধান ব্যাপার আপনার জীবনে সব সবথেকে প্রভাবশালী আপনার শরীর এবং মন হল ছোটখাটো ব্যাপার যদি এই জিনিসটা সম্ভব হয় তাহলে স্থান কোনো ব্যাপার নয় আপনি যেখানেই বসুন না কেন ঠিক আছে আপনি যেখানেই বসুন না কেন সেটা বিশেষ স্থান হয়ে ওঠে কারণ আপনার নিজের জীবন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জীবনের গুরুত্ব বলতে আমি সামাজিক দৃষ্টিভঙ্গিতে বলতে চাইছি না আপনি কতটা গুরুত্বপূর্ণ এই জগতে সেটা কোনো ব্যাপার নয় একটা জীবন হিসাবে আপনি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন শুধুমাত্র একটা জীবন হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলে আপনি দেখতে পাবেন আপনি কি করেন সেটা কোনো ব্যাপার নয় যাই করুন না কেন তাই মূল্যবান হয়ে উঠবে সহজ জিনিস জটিল জিনিস বড় জিনিস ছোট জিনিস কোনো ব্যাপার নয় আপনি যত ছোট কাজই করুন না কেন সেটা অসাধারণ হয়ে উঠতে পারে কেবল যেহেতু আপনার জীবন এক গুরুত্বপূর্ণ জীবন হয়ে উঠেছে যদি আপনি শরীরকে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে দেন বেশ আপনি কেবল শরীরকে সবসময় সেবা করতে চান কত রকম সমস্যায় মানুষ পড়ছেন শুধু তাদের শরীরকে সারাক্ষণ সেবা করার চেষ্টা করতে শুধু খাওয়া ঘুম প্রজনন এবং মৃত্যু এতেই সারা জীবন পার হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে শুধুমাত্র এই বন্দোবস্ত করতে সারাটা জীবন নিয়ে নিচ্ছে তাই না আর অর্থহীন মানসিক ব্যাপার যা অবিরাম হয়ে চলেছে শুধু কল্পনা করুন যদি আপনার চিন্তা ও আবেগ মধুর হতো আর আপনার শরীর যদি এখানে এমনভাবে থাকত যেন এটা প্রায় নেই আপনার জীবন কেমন হতো ঠিক এভাবেই হতে পারত সহজেই কোনো ব্যাপারই নয় আপনি যেখানেই থাকুন না কেন যেভাবেই থাকুন না কেন সব কিছুই আপনার কাছে ঠিক লাগবে কারণ একটা জীবন হিসাবে কোনো কিছুই আপনাকে বিরক্ত করে না শুধু কিছু শারীরিক আর মানসিক অস্বস্তি এটাই তো সব তাই না সারা পৃথিবী এটাই সব এতেই তো আপনি ভুগছেন শারীরিক এবং মানসিক অস্বস্তি এই দুটো জিনিস যদি তুচ্ছ হয়ে ওঠে এমন নয় যে এটা উধাও হয়ে যাবে এগুলো যদি তুচ্ছ হয়ে যায় আপনার জীবনে জীবন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তখন আপনাকে কোনো তীর্থযাত্রায় বা কোনো স্থানের সন্ধানে যেতে হয় না আপনি যেখানে আছেন সেটাই যথেষ্ট আসলে আপনার উপস্থিতি সেই জায়গাটিকেই গুরুত্বপূর্ণ করে তুলবে